রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের জন্মশতবর্ষ পালন উপলক্ষে রবিবার শিলচর আশীর্বাদ ভবনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাতটায় এ নিয়ে বিশেষ পূজাপাঠ, হোম, সমবেত বৈদিক মন্ত্রপাঠ ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়। পরে উদযাপন সমিতির সভাপতি অসিত পাল স্বাগত বক্তব্য রাখেন। ধর্মালোচনায় অংশ নেন লখনৌ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী মুক্তিনাথানন্দজি মহারাজ, শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ সহ অন্যরা। একইভাবে বিকেলেও এক ধর্মসভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা মহারাজরা বক্তব্য রাখেন। পল্লীমঙ্গলের কথা বলেছিলেন, গ্রামের উন্নতি এবং গ্রামের মানুষদের স্বরোজগারের জন্য কিছু করার জন্য বলেছিলেন এবং সেই কথাটিকে কার্যে পরিণত করেছিলেন আত্মস্থান এবং তার সূত্রপাত করেছিলেন জয়রামবাটি এবং কামারপুকুরে। কামারপুকুরে একটি মিনি জুট মিল তৈরি হয়েছিল, সেটি এখনো আছে, এখনো কাজ করছে। সেই জুট মিল ইনাগুরেট করতে এসেছিলেন জ্যোতি বসু। সেই জ্যোতি বসু সেদিন কামারপুকুরে ঠাকুরের মন্দিরের সামনে প্রণাম করেছিলেন হাত জোর করে, কারণ এই পরিবারের সঙ্গে মহারাজের একটি সম্পর্ক ছিল। তিনি যদিও সিপিএম ছিলেন, দেবদাওয়াতে মানতেন না, তথাপি তার একটি সফট দিক ছিল আত্মহত্যার উপরে। যখনই কোনো সমস্যা হতো তিনি বরাবর ফোন করে তাকে বলতে পারতেন। তারপরে পশুপাখিদের উপর তার দরদ, যখন তিনি রাঁচি মোরাবাদিতে ছিলেন শুনেছি তার কয়েকটি কুকুর ছিল, পরবর্তীকালে দেখেছি বেলুর মঠে তিনি কয়েকটি পাখি রেখেছিলেন পোষা খেতে, সেই পোষা পাখিকে তিনি কথা শিখিয়েছিলেন। শেষের দিকে তার ঘরের সামনে সেটি ঝুলানো থাকতো,